হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আজকে আবারও নতুন আরেকটা প্রোডাক্ট, আর এটা হলো আইটেল কোম্পানির একদম নিউ লেটেস্ট প্রোডাক্ট, অর্থাৎ আজকে কিন্তু আমরা হাতে পেয়েছি এবং এটা আইটেলের s23 4G। আর এই ফোনটা কিন্তু দেখতে পাচ্ছেন একদম কিন্তু লেটেস্ট ডিজাইন, এবং থিকনেসটাও কিন্তু রয়েছে একদম সেই স্লিম বডিতে করে দিয়েছে, এবং গ্লোসি ডিজাইন দেখতে পাচ্ছেন। পিছনে কিন্তু একদম গ্লাস বডি, এবং ডাইন সাইডে কিন্তু সাইড মাউন্ট পিন ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, এবং ক্যামেরার গেট আপটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। কারণ এই বাজেট রেঞ্জের মধ্যে একটা নতুন ডিজাইনের ফোন কিন্তু আমরা আবারও নতুনভাবে দেখছি, কারণ অনেক দামি দামি ফোনে কিন্তু এরকম ডিজাইনের ক্যামেরা দিয়ে থাকে, এবং এটা আইটেলের কিন্তু করে দিয়েছে। আর এখানে কিন্তু আপনারা টাইপ সি চার্জিং পাবেন, এবং এখানে টাইপ সি কিন্তু খুব মোটামুটি খুব ভালো, কারণ এই বাজেট রেঞ্জের মধ্যে কিন্তু টাইপ সি চার্জার খুব কম, এবং আইটেলে কিন্তু এটাতে টাইপ সি দিয়ে দিয়েছে। টাইপ সি চার্জারের সাথে সাথে কিন্তু আপনারা পাবেন ফাস্ট চার্জিং সিস্টেম, এবং পিছনে কিন্তু আবারও বলছি যে একদম গ্লোসি গ্লাস বডিতে করে দিয়েছে, এবং গ্লাস হলেও এটা কিন্তু প্লাস্টিক গ্লাস, কারণ গ্লাসের মতো দেখতে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আইটেলের সদ্য লঞ্চ করা একটা ফোন, এবং এটা কিন্তু s23 4G। এই ফোনটা দেখতে খুবই ভালো, এবং কী বলবো আমি, আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে, এবং আপনারা দেখবেন যে এই ফোনটা কিন্তু আসলে মার্কেটে একটা হিট প্রোডাক্ট হবে, কারণ 11,999 টাকা, অর্থাৎ 12,000 টাকার মধ্যে কিন্তু অনেক ভালো একটা প্রোডাক্ট মার্কেটে বলা চলে। এই বাজেটের মধ্যে অনেক ফোন রয়েছে, এবং সেই ফোনগুলো কিন্তু দেখবেন যে একটু ডিজাইন এবং গর্জিয়াসের ভাব কিন্তু অনেকগুলো কম রয়েছে, এবং এটার আসলেই অনেক ভালো লেগেছে। আমার কাছে খুবই লেটেস্ট মনে হয়েছে যে এই বাজেট রেঞ্জের মধ্যে একটা লেটেস্ট ফোন। আর প্রত্যেকটা ফোন কিন্তু তাদের নিজস্ব, বর্তমানে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু তাদের ধারা অতিবাহিত করছে খুবই গর্জিয়াস ডিজাইনের মধ্য দিয়ে, এবং থিকনেস আবারও বলছি যে এইটার থিকনেসটা কিন্তু আমার কাছে খুবই স্লিম মনে হয়েছে, এবং 5000 mAh ব্যাটারি পাশাপাশি কিন্তু টাইপ সি চার্জিং, সেটা আবার ফাস্ট চার্জিং, কিন্তু কত ওয়াট দিয়েছে সেটা বলে নেয়, আমাদের মনে হয় এটা 10 ওয়াট হয়ে হবে আর কি। আর 90 GHz কিন্তু রিফ্রেশ রেট কিন্তু এখানে ইউজ করে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অবভিয়াসলি খুব ভালো কাজ করছিল। এবং ক্যামেরা কিন্তু রয়েছে 15 MP, অর্থাৎ পিছনে কিন্তু রিয়ারে 50 MP ক্যামেরা, এবং আপনারা ফ্রন্টে কিন্তু পাবেন 5 MP ক্যামেরা। আর সেখানে দেখা যাচ্ছে যে রিয়ারে 50 MP ক্যামেরা খুব ভালো একটা পিকচার কোয়ালিটি আসছিল, কারণ মনে হচ্ছিলো যে খুব ভালোই হবে, কারণ দেখতে অনেকটাই শার্পনেস ছিল। আর কিছু কিছু জিনিস রয়েছে, যেমন এটাতে কিন্তু আপনারা 8GB 128GB ফোন স্টোরেজ পাবেন, এবং 8GB সাথে কিন্তু এক্সটার্নাল র্যাম কিন্তু রয়েছে, আরও 8GB, টোটাল 16GB র্যাম কিন্তু এখানে পাবেন, কিন্তু যেটা মেইন সেটা কিন্তু 8GB 128GB ইউজ করে দিয়েছে, আর 12,000 টাকার মধ্যে কিন্তু একটা ভালো প্রোডাক্ট। আর এখানে কিন্তু 6.6 ইঞ্চির একটা HD+ ডিসপ্লে কিন্তু এখানে ইউজ করে দিয়েছে, আর এটা কিন্তু 90 GHz রিফ্রেশ রেট, এবং ইউনিসকের T606 প্রসেসর ইউজ করে দিয়েছে, সেক্ষেত্রে গেমিংও বলা চলে, কারণ এই বাজেট রেঞ্জের মধ্যে আপনারা ছোটোখাটো গেম কিন্তু প্লে করতে পারবেন এই ফোনটাতেই। আর এই সব দিক বিবেচনা করলে দেখা যায় খুবই ভালো একটা ফোন মার্কেটে লঞ্চ করে দিয়েছে আইটেল, এবং খুব ভালোই লেগেছে, আপনাদেরও খুব ভালো লাগবে, এবং আপনারা যারা ফোনটা কিনবেন অবশ্যই দেখে শুনে কিনবেন, আমার মনে হয় যে খুবই ভালো একটা ফোন আপনাদের জন্য হবে। তো ভিডিওটাকে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, এবং যারা চ্যানেল নতুন অবশ্যই সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।